আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি চালতার আচার। স্কুল গেটের সেই মামার আচারের কথা মনে আছে তো? হুবহু সেই স্বাদের এই চালতার আচার আপনাকে মনে করিয়ে দেবে সোনালি সেই দিনগুলির কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। চালতার আচার তৈরির জন্য এখানে আমি নিয়েছি দুটি বড় সাইজের চালতা। প্রথমে এগুলোকে কেটে ধুয়ে নিব। চালতাগুলো এরকম চিকন স্লাইস করে কেটে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। চালতাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর চালতার পিসগুলোকে একটা ছেঁচনির সাহায্যে হালকা করে ছেঁচে নেব। এর ফলে পরবর্তীতে যে তেল মশলাগুলো ব্যবহার করব সেগুলো খুব সহজে চালতার মধ্যে মিশে যাবে। ছেঁচে নেওয়ার পর 1 টেবিল চামচ সরিষা বাটা চালতার মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। আর এর মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচটা রেডি করে নেব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এগুলোকে লো আঁচে 2 মিনিট টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার 7 থেকে 8 পিস শুকনো মরিচ টেলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা আর 2 টুকরো দারুচিনি। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ছেঁচে নেওয়া রসুন। এই ছেঁচা রসুনটা আচারের স্বাদ বাড়িয়ে দিবে বহুগুণ। এবার এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর সরিষা বাটা দিয়ে মেখে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে চালতাগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারবেন, তবে গুড়টা দিলে আচারের কালারটা খুব ভালো আসে। গুড়টা কিছুক্ষণ জাল দিলেই কিন্তু এরকম পানি ছেড়ে দিবে। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে মাখামাখা করে নেব। যখন আচারটা এরকম মাখামাখা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এর ফলে আচারটা নর্মাল ফ্রিজে রেখে 7 থেকে 8 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এরপর আগে থেকে তেলে রাখা মরিচগুলো গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। চাইলে এখানে সাধারণ লবণও ব্যবহার করতে পারবেন। এবার আগে থেকে তেলে রাখা 5 ফোড়নগুলোকেও আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো চালতার সাথে মিশিয়ে নিয়ে আরও প্রায় 10 মিনিটের মতো লো আঁচে চুলার উপরে রাখবো। আর কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। প্রায় 10 মিনিট পর আচারটাতে পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল জিভে জল আনা দারুণ স্বাদের চালতার আচার। আশা করছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই কামনায় আল্লাহ হাফিজ।